ভর্তি করলাম আমার মাকে, প্রথমে ভর্তি নিল কবে? আজকে মনে 9টার সময় হবে, 9টার সময় ভর্তি লাগ করছি, লাইন দিল তো তুই ইঞ্জেকশন দিল, ঠিক আছে। তারপরে আমার মায়ের অক্সিজেন দরকার ছিল, আমি দুবার ম্যাডাম দেখে ডাকতে গেছি যে আমার মাকে আমি চটপট করছি, আপনারা একবার আসুন। তা আমাকে বলছে যে তোমার মায়ের কাছে আমার অক্সিজেন দেবার মতো যায় নাই, কো আমি অক্সিজেন দিতে পারবো না। বলছে কারোর কাছ থেকে চুরি করে এনে দেবো নাকি অক্সিজেন, না থাকলে আমি আমার ম্যাডামরা বলছে আমাকে। আমি ফের মায়ের কাছে এসে দাঁড়াইলাম, ঠিক আছে। আবার ফের ধরতে ধরতে গেলাম, ম্যাডাম একবার আসুন, আমার মা চটপট করছে, কিছুতেই কোনো ম্যাডাম আসলো না। আমার মা দাঁড়ায় দুধ গেলাম তাকিয়ে তাকিয়ে, আমার এইটুকুই বলার আছে, কিন্তু আমার একটাই অনুরোধ, এই ডাক্তারখানায় আমি প্রতি সাজতে চাই, এদের জন্য বিনা চিকিৎসায় অনেক রোগী মারা যাবে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার মায়ের মতো যেন আর কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।